দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। নরসিংদী শিবপুর উপজেলার সিএমবি বাজার সংলগ্ন এলাকার দুলাল মিয়া আমাদের আরএফএল কৃষি জীবন অনুষ্ঠান দেখে আমাদের প্রতিবেদক দলকে জানায় তার বেগুন ক্ষেতের নানাবিধ সমস্যার কথা। আমাদের প্রতিবেদক দল ক্যামেরা ও একজন দক্ষ কৃষি বিশেষজ্ঞকে সাথে নিয়ে তার বেগুন ক্ষেত পরিদর্শন করে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেবার চেষ্টা করেন। চলুন তার বেগুন ক্ষেত ঘুরে আসি। নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিএনবি বাজার এলাকার মোহাম্মদ বেলাল মিয়ার 7 বিঘা জমি আছে। প্রতি বছর তিনি এই জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেন, যেমন বিভিন্ন মৌসুমে কপি, টমেটো, করলা, আলু চাষ করে তিনি প্রতি বছর ভালো লাভ করেন। এরই ধারাবাহিকতায় এ বছর বেগুন চাষ করেছেন এবং ভালো বিক্রি হচ্ছে। তবে তার বেগুন ক্ষেতে কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। আমাদের এলাকাটায় বিশেষ করে বেগুন চাষে বেশি, তবে বেগুনের মধ্যে কতগুলি রোগ দেখা দিচ্ছে। যখন প্রচণ্ড গরম দেখা দিব তখন খালি বেগুনের ডগা কাটবো, বেগুন ছিদ্র করে লাইব, এই সমস্যা বেশি। আরেকটা পোকা হয় বেগুনের ফাতার তলে, এটা জাপ পোকা। আরেকটা পোকা হয় মানে মাকড়, লাল করে হটাশের রং লাল। এটা আপাতত মনে করেন কিছু ওষুধ আছে, এগুলি দিলে জায়গায়। আবার কিছু কিছু রোগ আছে, যেমন এই যে ফাতাটা আছে না, ফাতাটা সাদা হইয়া জায়গা, সাদা হয়ে গেলে এই গাছটা তার ফলন হয় না। এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করবো এটা পাইতেছি না। আর এই যে গাছগুলি এক সাইড একটা পাতা শুকায়া মারা যায়, এটা কি সমস্যা সমাধান এটা আমরা পাইতেছি। এই সিএনবি বাজার থেকেই সবজি প্যাকিং করে সরাসরি বিদেশে রপ্তানি করা হয়। এলাকার সব কৃষকরা এই বাজারে কীটনাশক ব্যবসায়ীদের কাছ থেকে পরামর্শ নিয়ে মূলত চাষবাস করেন। বেলাল ভাই বলেছে পাতার কিনারা ঝলসানো, যেমন এই পাতাটি যদি আমি নিয়ে দেখি যে একধারে ঝলসে যাচ্ছে এবং একধারে ঝলসানোর অবস্থায় চলে এসছে। এইরকম যখন দেখতে পাবেন তখন বুঝবেন যে এখানে সুষম খাদ্যের ঘাটতি রয়েছে। সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে ওনারা যেন পটাশ এবং জিঙ্কটি প্রয়োগ করলে পরে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। জাপ পোকা এটা একটি কমন পোকা, এটা হবেই এই বেগুন, সিম, সরিষা। 5-6 মাসের মধ্যে যদি আপনার অল্টারনেট করে ম্যালাথিয়ান এবং অ্যাডমায়ার এই গ্রুপ ওষুধগুলি যদি আপনার পর্যায়ক্রমে ব্যবহার করেন তাহলে এই জাপ পোকা থেকে আপনার সম্পূর্ণ মুক্ত থাকতে পারবেন। এই যে আমরা কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এখানে আমরা খালি চোখে দেখতে পারবো না, তো মাকড় এসব চুষে নেওয়ার কারণেও এরকম দাগের সৃষ্টি হয়। মাকড়ের জন্য যদি আমরা সালফার জাতীয় ওষুধ, যেমন আমরা বাজারে প্রচলিত রয়েছে থিওভিট, কুমুলাস, এই সব ওষুধগুলো যদি আমরা নির্ধারিত মাত্রায় বেগুনের পাতা যখন ফুল আসার আগে একবার এবং ফলের যখন ফলটা বেঁধে যাবে তখন যদি একবার দেয় তাহলে আমরা মাকড় থেকে মুক্ত পাবো। এটা ভিতরে আমরা একটু ভেঙে দেখি যে আসলে এটা পচে যাচ্ছে কি ছত্রাকের আক্রমণে না পোকা অলরেডি ঢুকে গেছে। এগুলো মাটির নিচে এরকম ফলগুলো আমরা প্রতি 5 দিন বা 7 দিন পর পর পুরো বেগুন ক্ষেত ঘুরে এরকম ফল সংগ্রহ করে এগুলো মাটি থেকে 1 ফুট নিচে পুঁতে ফেলবো। এখানে দেখা যাচ্ছে বড় পাতা, আবার যে পাতাটি আগে বেরিয়েছে এই পাতাটিকে আমরা ছোট দেখতে পাচ্ছি, কোনো চিকিৎসা নেই। এটা হলো ভাইরাস, গুচ্ছ পাতা ভাইরাস বলে বাংলায়। যখনই আমরা দেখব আমরা ওই গাছটি তুলে পুড়িয়ে ফেলবো, এবং যদি পুড়ে না ফেলি, এই গাছটা যদি আমি এখানেই ফেলে দিই তাহলে এই গাছটা আক্রান্ত হয়ে যাবে, এই গাছ থেকে আবার ডানের গাছ আক্রমণ হয়ে যাবে। তো কখনোই এরকম গাছ দেখলে আপনারা সেটা বাগানে রাখবেন না। জমির অম্লত্ব অনুযায়ী প্রতি শতকে 0.5 কেজি চুন, বা আমি যদি বিঘায় বলি প্রতি বিঘায় 15 কেজি চুন, 1 বিঘাতে 15 কেজি চুন, 3 কেজি তুতে এবং 2 কেজি আমরা ন্যাপথলিন যে গুঁড়িয়া দেখি বল, এই বলটাকে আপনারা গুঁড়া করে নেবেন, আপনার পাইকারি কিনে নিয়ে আসবেন, বিঘা প্রতি 2 কেজি ন্যাপথলিন, এগুলো একসঙ্গে মিশ্রিত করে আপনার জমিতে চাষ করে দেবেন দানাদার কীটনাশকের সাথে। তাহলে আপনাদের কোনো রোগ বালাই এর থেকে মনে করেন 90% কমে যাবে, যে মাটিবাহিত যে রোগগুলো। অনেক সময় মাটিতে নেমাটোড হয়, কৃমি, আপনার নিশ্চয় বেগুনের গাছ তুলে দেখছেন যে শিকড়ে গিট লাগা থাকে, এটা হবে না।
তারপরে এই ধরনের মাটিবাহিত যে রোগ এগুলো থেকে আপনি সম্পূর্ণ মুক্ত। দুলাল মিয়া আমাদেরকে তার সমস্যার কথা জানিয়েছিলেন, আমরা তার সমস্যা সমাধান দেবার চেষ্টা করেছি। এখন জানার পালা আপনার। প্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সম্ভাবনার কথা আমাদের কাছে লিখে জানাতে পারবেন। জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল, সবজির যাবতীয় পোকামাকড় ও রোগ বাধের কথা। আমাদের প্রতিবেদক দল ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে যাবতীয় সমস্যার তাৎক্ষণিক সমাধান দেবার চেষ্টা করবেন। তাই জানাতে ভুল করবেন না।